হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালোই আছি, আর তোমাদের সবাইকে স্বাগত আর একটি ফ্যামিলি ব্লগে। তো চলে এলাম আবারও একটি নতুন বিষয়ে, নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়ে কথা বলতে তোমাদের সঙ্গে। এটা একটি রিকোয়েস্ট ভিডিও, অনেকে আমাকে এটা কমেন্ট করেছিলে যে তোমাদের জন্য এইরকম একটা ভিডিও বানাতে। তো কী বিষয়ে কথা বলছি সেটা তোমরা নিশ্চয়ই তোমাদের থাম্বনেল দেখে বুঝেই গেছো। তবুও বলে দিচ্ছি যে একটা ছোট বাচ্চা যখন জন্ম হয়, তখন থেকে 6 মাস বয়স বা 1 বছর বয়স অবধি তাদের কতবার সারাদিনে দুধ খাওয়ানোটা প্রয়োজন বা কীভাবে খাওয়ানো প্রয়োজন, কী কী মেনটেন করা উচিত দুধ খাওয়ানোর আগে, দুধ খাওয়ানোর পরে, আর কী করলে বাচ্চাটা ভালো থাকবে, তার পেট ভরবে কি না কীভাবে বুঝবো সেটা, তো সেই নিয়ে আমাকে বলেছিলো কয়েকজন এই বিষয়ে কিছুটা ভিডিও করতে। অনেকেরই নলেজ অনেকেরই থাকে না এই ব্যাপারে, কিন্তু এটা থাকাটা অবশ্যই জরুরি। কিন্তু এটা দেখতে মনে হচ্ছে যে একদম সোজা জিনিস, এটা বাচ্চাকে দুধ খাওয়াবো পেট ভরবে, এটা আবার এক্সট্রা করে জানার কী আছে? কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সঠিকভাবে না জানলে, সঠিকভাবে ব্রেস্ট ফিডিং বাচ্চাকে না দিলে তার পেটও ভরবে না, সে সারাক্ষণ কাঁদবে, কোনো কিছুই ঠিক থাকবে না, সে ঠিক করে ঘুমোবেও না, সেই জন্য এই বিষয়টা জানা খুবই দরকার। তো যারা আমাকে এই বিষয়ে কমেন্ট করেছিলে, তা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তো নিশ্চয়ই তোমাদের কিছুটা হলেও হেল্প হবে, আর তোমাদের হেল্প করতে পারলে আমার ভীষণই ভালো লাগবে। তো আমি আগেও বলেছি আবারও বলছি, তোমাদের যদি হেল্প হয় তার জন্যই আমি ভিডিও বানাই, আর খুব সহজভাবে ছোট করে করার চেষ্টা করি। তো তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে, বা তোমরা ঠিক বুঝতে পেরেছো কি না, বা আরও কিছু তোমাদের জানার আছে কি না। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও সাবস্ক্রাইব করে, তাহলে এরকম যখনই আমার কোনো নতুন ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করো, তারাও যেন এতে অনেক কিছু শিখতে পারে যারা জানে না। তো চলো খুব বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিওটি। তো প্রথমেই বলি, একটা বাচ্চা কী করে বুঝবে তোমরা যে ওর পেট ভরেছি কি না সেটাও বলবো, আর সারাদিনে কতবার খাওয়াবে আর কীভাবে খাওয়াবে সেটা যেটা কথা বলবো আজকে। তো বলছি, একটা বাচ্চা যখন জন্ম নেয়, ফার্স্ট যখন তার হসপিটাল হোক, নার্সিং হোম হোক, যেখানেই হোক তার জন্ম হয়, জন্ম হওয়ার পরে কতক্ষণ পরে দুধ খাওয়াতে হয় সেটা নিশ্চয়ই ডাক্তারবাবুরা সিস্টাররা সেটা করে থাকে, করিয়ে দেয়। তারপর যে কিছুদিন একটা মা ওই 5 দিন 6 দিন 4 দিন যার যেমন সিচুয়েশন থাকে সেই হিসেবে সে সেখানে থাকে, তখন তাদেরকে সিস্টাররা ডাক্তারবাবুরা ঠিকভাবে দেখিয়ে পজিশন দিয়ে সে বাচ্চাটাকে খাওয়াতে শিখিয়ে দেয়, তখন আমাদের নিজেদের অতটা কিছু করতে হয় না। কিন্তু তারপর যখন আমরা বাড়ি চলে আসি, তখন বাচ্চাটাকে কী করে খাওয়াবো, কী করে বাচ্চার পেট ভরছে কি না, আর দিনে কতবার খাওয়াবো সেটা ঠিক বলার জন্য বাড়িতে হয়তো অনেকেরই কোনো গার্জিয়ান বা যার আগে কোনো বাচ্চা আছে সেরকম কেউ থাকে না সবসময়, আর অনেক সময় থাকলেও সেই পরিস্থিতি হয়তো থাকে না, বা একটা মাকে নিজেই করতে হয়, আর একদম নতুন যে মা সে ফার্স্ট মা হচ্ছে তার সঙ্গে কেউ নেই এই পরামর্শগুলো দেওয়ার জন্য। তো তাদের জন্য হেল্প হতে পারে আমার এই ছোট্ট ভিডিওটি। তো তোমরা দেখো, সেটাই বলছি যে ফার্স্ট তখন কী করে বুঝবে তোমার বাচ্চাটা দিনে কতবার খাচ্ছে বা কী। দেখো, একটা বাচ্চা যখন ফার্স্ট ভূমিষ্ঠ হয়, ফার্স্ট 1 থেকে 6 মান্থ অবধি ওরা শুধু দুধই খায়, সেটাই ওদের ব্রেস্ট মিল্কই খায়, ব্রেস্ট মিল্ক হোক, যাদের ব্রেস্ট মিল্ক হচ্ছে না ফর্মুলা মিল্ক খায়, যেটাই খাক না কেন, কিন্তু ব্রেস্ট মিল্ক থেকে যারা ফর্মুলা মিল্ক খায় তাদের কিন্তু খাওয়ার পেটটা একটু বেশি টাইম ভরে থাকে। আর ব্রেস্ট মিল্ক যারা করে, বোতলে দুধ খাওয়াটা ওদের জন্য ইজি হয়, ব্রেস্ট মিল্কটা একটু ওদের কষ্ট করে খেতে হয় তাদের, তাই তারা অল্প অল্প খেতে পারে যেহেতু তারা ছোটো থাকে, তাই বারে বারে খায়। সেই জন্য তোমরা তোমাদেরকে যেটা বলছি আর কি, কতবার খাওয়াবে একটা বাচ্চাকে, প্রথম থেকে 1 মাস থেকে 3 মাস, মানে শুরু জন্মের থেকে 3 মাস বয়স অবধি ওরা খুবই ছোট থাকে, তখন ওরা মানে যে খাওয়ার যে ওদের প্রসেসটা, মানে ওদের তখন দুনিয়াটা কী হয়, ওরা শুধু খাবে ঘুমোবে, খাবে ঘুমোবে, খাবে ঘুমোবে, এটাই ওদের চলতে থাকে। কিছুক্ষণ খাবে, কিছুক্ষণ টাইম ঘুমোবে, আবার উঠবে, আবার খাবে, তার মাঝখানে একটু শিশু করবে, পটি করবে, এটুকুই ওদের কাজ থাকে, এর বেশি কিছু থাকে না। তো সেই জন্য প্রথমে বলে থাকি, একটা বাচ্চা যখন বেটার দুধ কী করে পাবে একটা মায়ের, সেটা হচ্ছে তোমরা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তার মুখে শুধু নিপলটা দিবে না, শুধু নিপলটা দিলে কী হবে, বাচ্চার মুখে শুধু ওইটুকু পজিশন যাচ্ছে, সে এটা যখন প্রেস করছে বা টানছে সে সেই পরিমাণে দুধটা পাচ্ছে না। তো সেই জন্য নিপলের সাইডে যে ব্রাউন এরিয়া যতটুকু থাকে, ব্ল্যাক এরিয়া ব্রাউন এরিয়া, সেই সম্পূর্ণটার মুখে দেওয়ার চেষ্টা করবে, তাতে যাতে ওর মুখে ঠোঁটের মাড়ির যে সমস্ত জিনিসগুলো আছে সেই জায়গাটায় সেই পোর্শন এরকম করে চাপ পড়বে, আর সে দুধটা মানে অনেকটা পরিমাণে দুধটা সে পাবে, আর তার খেতেও অনেকটা সুবিধা হবে, বা আপনার ক্ষেত্রেও আপনার স্বাস্থ্যের পক্ষেও আপনার ব্রেস্টের যে চাপটা পড়ে সেটাও ঠিক থাকবে। এটা হচ্ছে ফার্স্ট প্রথমত একটা কারণ তোমাদের বললাম, যেটা ঠিক সঠিক প্রসেসটা, কারণ
একটা বাচ্চা যদি পেট ভরে থাকে সে ঠিক করে ঘুমোবে, আর যদি সে ঠিক করে ঘুমিয়ে থাকে যে পরবর্তী টাইমে সে ঠিক করে খাবে, সেটা হচ্ছে সেটা বললাম আর কি। তো বলছি কতক্ষণের গ্যাপিং থাকবে তোমাদের, তো একটা বাচ্চাকে যখন তোমরা ফিট করাবে তো কী করবে বলো তো? আর একটু কিছু টিপস দিচ্ছি, কিছুটা জল তোমরা খাবে, তোমরা সেই টাইমে যে টাইমে আমরা ফিট করাই সেই টাইমে আমাদের শরীরে জলের খুব প্রয়োজন হয়, একটা ব্রেস্ট মিল্ক তৈরি করতে খুব সাহায্য করে। তার জন্য জল ব্রেস্ট ফিট করানোর আগে তোমরা কিছুটা পরিমাণ জল খাবে, এতে অনেকটা মানে ভালো পরিমাণের দুধ পাওয়া যায় বাচ্চা পেতে পারে আর কি। তো জল খাওয়ার পরে তারপর তোমরা ফিট করাবে, তো ফিট যখন করালে কতটুকু গ্যাপ দিবে সেটাই হচ্ছে মেন কথা। তো কী করে বুঝবে? তো কোনো বাচ্চা, সব বাচ্চা কিন্তু সমান হয় না, কোনো বাচ্চা দেখবা 2 ঘন্টা খাচ্ছে, 2 ঘন্টা বাদে আবারও খাচ্ছে, কিছু কেউ কোনো কোনো বাচ্চা আছে 1 ঘন্টা পরে খাচ্ছে, কেউ আছে 3 ঘন্টা পরে খাচ্ছে। মিনিমাম একটা বাচ্চা যতটুকু পরিমাণে দুধ খায় খাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা সে থাকতে পারে, কোনো ব্যাপার না। কখনো কোনো কোনো বাচ্চা দেখবে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমোচ্ছে, মিনিমাম 4 ঘন্টা যখন কোনো বাচ্চাকে দেখবা 2 থেকে 3-4 ঘন্টা সে ঘুমিয়ে আছে, খাচ্ছে না, তাকে জোর করে তুলে খাওয়াবেন না, সে 2 থেকে 3 মিনিমাম 4 ঘন্টা, 3 ঘন্টা অবধি ঠিক আছে, 3 ঘন্টার পরবর্তীতে যদি 4 ঘন্টা হয়ে যায় সেটা কিন্তু নর্মাল ব্যাপার, কোনো ব্যাপার না। ঘুমানো যদি ঘুমের পজিশনে থাকে, কিন্তু জোর করে যখন ঘুম থেকে তুলে তাকে খাওয়াতে যাও সে কিন্তু খেতে চাইবে না, কারণ তার সেটা চাহিদা নেই। আর যখন যার যে জিনিসটার চাহিদা নেই তাকে সেই জিনিসটা দিলে কিন্তু কোনো একটা লাভ হয় না, সেটা আমরা নিজেকে দিয়েই বুঝি। যে জিনিসটা আমাদের চাহিদা নেই কিন্তু সেই জিনিসটা আমরা এখন নিচ্ছি তার গুরুত্ব কিন্তু আমরা দেবো না, তখন সে খাবে না, সে সব বরং তার ঘুমটাও হচ্ছে না খাওয়াটাও হচ্ছে না, সে আরও ইরিটেট হয়ে যাচ্ছে। তাই আর কি, যদি সে ঘুমিয়ে থাকে সেই তখনের কথা বললাম, আর যদি সে জেগে থাকে তো তোমরা নিশ্চয়ই এতদিনে যারা মা আর কি তার নিজের বাচ্চাকে নিশ্চয়ই বুঝে যাচ্ছ, ফলো করলে কিছুদিন 4-5 দিন 5-6 দিন ফলো করলে ঠিক বুঝে যাবে সে কতক্ষণ পরপর খেতে চাইছে। আর বাচ্চা কাচ্ছেই মানে যে তার খিদে পেয়েছে সেটা কিন্তু কখনোই না। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় আর কি তার জন্য তো টোটালটাই চেঞ্জ, সমস্তটাই আলাদা। তারা মুখে কিছু বলতে পারে না বা অন্য কোনো অ্যাক্টিভিটি করে সে কিছু বোঝাতে পারে না, তার মুখের ভাষাই হচ্ছে সে কান্না। তার পেটে ব্যথা করলেও সে কাঁদবে, বা হিসু পটি কিছু করতে গিয়ে অসুবিধা হলে সেটাতেও সে কাঁদবে, তার ঘুম পেলেও সে কাঁদবে, তার খিদে পেলেও সে কাঁদবে। তার মানে যখনই সে কাঁদছে তাকে খাওয়াতে চলে যাচ্ছ খাচ্ছে, কিন্তু সেটা কিন্তু কখনোই না। আর এত ঘন ঘন মানে 5-10 মিনিট পরেই খাওয়ালাম, তার পেটে খিদা আছে সেইভাবে খাওয়ালাম, এটা কিন্তু একদমই ঠিক না। অতিরিক্ত খাওয়ানোটা কখনোই প্রয়োজন না, ওরা ওদের নিজের সিস্টেম মতন ঠিক খেয়ে নেবে, যতটুকু প্রয়োজন যতটুকু খেতে পারছে টানতে পারছে তখনটুকু সে ততটুকুই খাবে। তো সেই গ্যাপিংটা অন্তত পক্ষে 2 ঘন্টা কি 3 ঘন্টাই হয়ে থাকে, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে, কারণ তোমরা রোজ তোমাদের বাচ্চাকে ফিট করাচ্ছ, তখনই বুঝতে পারবে যে কতটুকু টাইম সে থাকতে পারছে। কখনো কখনো ঘুমের জন্য কিন্তু কাঁদে, যেটা বললাম সবসময় খাওয়ার জন্য কাঁদে না, তো 2 ঘন্টা পর 3 ঘন্টা পর এরকমই খেয়ে থাকে। যেরকম আমার বাচ্চার ক্ষেত্রে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ওরকম পরপরই খেত সবসময় 6 মাস অবধি। তো সেটা তোমরা ভালো করে জানবে তোমার বাচ্চাকে তুমি কতক্ষণ খাওয়াচ্ছ। তো 2 ঘন্টা পর পর কোনো বাচ্চা যদি খেয়ে থাকে 24 ঘন্টার মধ্যে সারাদিনে তোমরা 12 বার খাওয়াতে পারো। কিন্তু রাতের টাইমে গিয়ে যেটা দেখবে যে সে সেই টাইমটা কিন্তু অনেকটা কমে যাবে, যখন সে ঘুমোচ্ছে 3-4 ঘন্টা সে ঘুমোচ্ছে, তারপর অটোমেটিক সে উঠে যাবে। তাই বলছি ঘুম থেকে তুলে খাওয়াবে না, খুব বেশি 5-6-7 ঘন্টা ওরা কখনোই ঘুমাবে না, 2-3 ঘন্টাই ঘুমাবে, তো সেই টাইমটা তো একটু কমে যাবে। 12 বারই খাওয়াতে হবে মা 12 বার খেলো না তাই কিছু হলো না, এরকম কিন্তু নাও হতে পারে, কোনো দিন একটু কম বা বেশি হতে পারে। তাই মোটমাট সারাদিনে ধরো তোমার আবার যদি সেটাকে 3 ঘন্টা পর পর যদি তোমার বাচ্চাকে তুমি ফিট করিয়ে থাকো তাহলে সেটাকে হচ্ছে 8 বার হচ্ছে সারাদিনে, 24 ঘন্টার মধ্যে 8 বার হচ্ছে। তাই মিনিমাম বলা যায় 8 থেকে 10 বার 12 বার তোমরা বাচ্চাকে ফিট করাতে পারো। কিন্তু তোমাদের মনে হতে পারে বা অনেকেই ভাবতে পারো বা অনেক মাই বলতে পারো যে মা বাচ্চাটা মানে কাচ্ছে খিদের জন্যই কাচ্ছে, ওকে তো অনেকক্ষণ হয়ে গেছি খাওয়ালাম সে খেতে পারলো না কখন, ও সেটা কিন্তু না, ওকে ওর যতটুকু খাওয়ার প্রয়োজন ও ঠিক খেয়ে নিয়েছে, এখনও ঘুমোক বা এদিক ওদিক দেখুক কিছুক্ষণ জেগে থাকুক, যাই করুক তো খাওয়ার জন্য কাচ্ছে না, ওকে নিয়ে একটু ঘোরানো অন্য কিছু চাচ্ছে, বা ওর সঙ্গে একটু আই কন্ট্যাক্ট করুক, একটু খেলুন হাসুন কিছু করুন। তো এটাই তো মেন কথা যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, হয়তো তোমরা বুঝতে পেরেছ। তো সারাদিনে তোমরা 8 থেকে 10 বার বা 12 বার না হলেও চলবে, 8 বার 10 বার 9 বার সারাদিনে এরকম করে ব্রেস্ট ফিড করাতে পারো 2 ঘন্টা 3 ঘন্টা। সেটা তুমি তোমার বাচ্চাকে নিশ্চয়ই অবজার্ভ করেছো এতদিনে, যারা নতুন বলছি বুঝে গেছো কতক্ষণ পরপরও খাচ্ছে কেমন পরিমাণে খাচ্ছে।
আর সব আরও একটা কথা বলি এর মধ্যে, তোমরা কি করে বুঝবে তোমার বাচ্চাটা ঠিক খাচ্ছে কি না, মানে সেটা বোঝারও একটা ব্যাপার আছে, তাহলেই বুঝে যাবে যে তোমার বাচ্চা ঠিক খাচ্ছে। ওকে দেখবে সারাদিনে ও কতবার হিসু করছে, ও যেটুকু দুধ খাচ্ছে তারপরে যে অল্প অল্প করে হলেও হিসু করছে কি না, সারাদিনে ওই যে 7 থেকে 8 6 থেকে 7 8 বার ও হিসু করছে কি না সেটা দেখবে। যদি সারাদিনে 6 বার 7 বার 8 বার মানে মিনিমাম 6 থেকে শুরু 7 8 বার যে হিসুটা করে থাকে, তার মানে বুঝবে তোমার বাচ্চা একদম পারফেক্ট আছে, তার পেট ঠিকঠাক ভরছে, ও ঠিকই খাচ্ছে, অযথা চিন্তা করবে না। আর যদি সেই জিনিসটা ওরা না করে থাকে, খুবই কম একবার বা দুবার করে থাকছে, তার মানে তার পেটটা ভরছে না, তখন তাকে তোমার ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, সেই বিষয়ে ওনার কাছ থেকে ভালো করে পরামর্শটা নিতে হবে। তো আশা করছি তোমাদেরকে জিনিসটা বুঝাতে পেরেছি যে বাচ্চাটাকে ঠিক কতবার দুধ খাওয়াবে সারাদিনে। তো সবসময় যেটা বললাম আবারও বলছি যে সবসময় বাচ্চা খাওয়ার জন্যই কিন্তু কাঁদে না, তাদের অনেক রকম ব্যাপার থাকে, তো সেই জিনিসগুলো দেখে নেবে। আরও কিছুদের মায়েদের জন্য আরও কিছু কথা বলছি, যেটা বললাম জল খাওয়ার কথা, তো বেস্ট ফিট হয়ে যাওয়ার পরেও তোমরা কিছুটা জল খেতে পারো, কারণ এই যে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক যেই গ্যাপিংটা থাকে আরেকবার দুধ খাওয়ার, তো সেই দুধটা তো তৈরি হতে টাইম লাগবে, আর সেই জিনিসটা যদি আমরা ঘন ঘন 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পরে খাওয়াই, তো সেই জিনিসটা বাচ্চাটা দুধ পাবেও না, তাকে যদি জোর করে দিতেও চাই, যে মনে করছো খিদে পেয়েছো ওকে দিই, কিন্তু সেটা পাবেও না সে। তো সের জন্য তোমরা বেস্ট ফিডিং করানোর পরেও যদি চেষ্টা করবে, যদি মনে থাকে এটা খুবই প্রয়োজন, খুবই উপকার হয় শরীরের জন্য বেস্ট ফিড আবার তৈরি করতে, তোমরা আরেক 1 গ্লাস মতন জল তোমরা খেয়ে নিতে পারো বেস্ট ফিডিং করার পরে। আরও একটা কিছু ছোট টিপস দিচ্ছি সব মায়েদের জন্য, নতুন মায়েদের জন্য যারা এরকম ছোটো বাচ্চা আছে যাদের, তোমরা যখন বেস্ট ফিড করাবে প্রত্যেকবার বেস্ট ফিড করানোর আগে কী করবে, নিপলটা ভালো করে পরিষ্কার করে নেবে একটা কটন ট্যাগে ফ্রেশ ওয়াটার জল, সুন্দর জল দিয়ে বা একটু হালকা গরম জলের মধ্যে চুবিয়ে পরিষ্কার করে নিপলটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবে। যতবারই দুধ খাওয়াবে সেটা তোমরা মেনটেন করার চেষ্টা করবে হাইজিনটা, কারণ বাচ্চারা তো জানোই খুবই সফট, খুবই মানে নাজুক হয়, খুবই নরম, খুবই জিনিস যা বলো একদমই সেন্সিটিভ, মানে ওদের মধ্যে কোনো ইনফেকশন দেওয়া যাবে না, ইনফেকশন অনেক কিছুরই চান্স থাকে, সের জন্য তো ওই এরিয়াটাকে ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ ও দুধ খাচ্ছে তারপরে আমরা আবার সেভাবেই থাকছি, আমাদের গায়ের ঘাম আমাদের জামা কাপড়ের নোংরা সব কিছুই লেগে যাচ্ছে, সের জন্যই প্রত্যেকবার ভালো করে পরিষ্কার করে খাওয়ানোর চেষ্টা করবে। আবার সেম তাই দুধ খাওয়ানোর পরেও সেই জায়গাটাকে ভালো করে ক্লিন করে দেবে, বাচ্চার যে মুখের লালা দুধ সমস্তটাই রয়ে যায় সেটার জন্য একটা ইনফেকশন হতে পারে, সেটা বাচ্চার জন্য হতে পারে, আপনার স্কিনের জন্য একটা প্রবলেম হতে পারে, সের জন্যই বললাম এই জিনিসগুলো মেনটেন করবে, আপনার বাচ্চাও সুস্থ থাকবে আপনিও সুস্থ থাকবেন। আরও একটা জিনিস হয় কখনো কখনো, বেস্ট ফিড করাতে করাতে কেউ হয়তো কোনো টের পাবে, আপনার বেস্টটা হয়তো প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে বাচ্চা যখনই ফিট করছে, বা একটা জ্বালা জ্বালা ভাব ব্যথা এরকম পজিশনে যদি কখনো হয়ে থাকে, এটাকে কিন্তু হালকাভাবে নেবে না, এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটা বড় প্রবলেম হতে পারে আপনাদের জন্য। এটা দুটো কারণে হতে পারে, হয় বাচ্চা ঠিক মতন দুধ পাম্প করে নিতে পারছে না, সে খেতে পারছে না, তার ফলে সেখানে যে প্রেশার আর চাপ পড়ছে তার জন্য সেটা ব্যথা হয়ে যাচ্ছে জিনিসটা, আর বা হতে পারে ভিতরে ইনফেকশন হয়ে যাচ্ছে, যেটা ক্লিন করার কথা বললাম, ইনফেকশনের কারণেও সেই ব্যথাটা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে, ডাক্তারকে অবশ্যই জানাতে হবে এই বিষয়টা। তো সেটা বললাম, আর যে তোমরা বেস্ট ফিডই করিয়ে থাকো বা ফর্মুলা মিল্কই খাইয়ে থাকো, তো ফর্মুলা মিল্কের ক্ষেত্রে কী হয়, বাচ্চাদের পেটটা একটু বেশিক্ষণ ভরা থাকে, সেক্ষেত্রে তারা 2 ঘন্টা তো থাকতেই পারে, 2 ঘন্টা 3 ঘন্টা সেরকম, কিন্তু সব বাচ্চার সেম হয় না, সবার বডি ফাংশান বা সবার ক্ষমতা সেম হয় না, তো সেটা বিভিন্ন জনের আলাদা আলাদা, যে প্রত্যেকটা বাচ্চার মা সেটা নিশ্চয়ই সে বোঝে যাবে তার বাচ্চা কখন খাচ্ছে কতটুকু পরিমাণে খাচ্ছে, তো আর বললাম সে ঠিক খাচ্ছে কিনা সেটা বোঝার প্রসেস শুধু একটাই, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবে তিনিও তাই বলবেন, যে এতবার হিসু করছে কি না সে, তার মানে তার পেটটা ঠিকই ভরা আছে, কিন্তু তার পেট ভরা নেই যে সে খাচ্ছে না খাবে না শুধু ঘুমোচ্ছে বা ঘুমোচ্ছে না এসব নিয়ে অযথা চিন্তা করবে না। তো তারা সারাদিনে 8 থেকে 10 বার 8 বার 10 বার 12 বার সারাদিন ওদেরকে বেস্ট ফিড করাতে পারো। তো আশা করছি তোমাদের জিনিসটা বোঝাতে পারছি, তো তোমাদের কিছুটা হলেও হেল্প হতে পারে, এতে যদি না বুঝে থাকো তোমরা কমেন্ট করো বা অন্য কিছু জানার থাকে তো কমেন্ট করো। তো আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকবে সুস্থ থাকবে, আগামীকাল আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, সবার সঙ্গে পরে আবারও দেখা হচ্ছে, তো বাই, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বাই।